বন্ধুরা, আজকের প্রথম ধাঁধা। একটি কলোনিতে প্রথমে এই বাড়িতে ডাকাতি হয়, পরের দিন এই বাড়িতে ডাকাতি হয় এবং তৃতীয় দিন এই বাড়িতে ডাকাতি হয়। ডাকাতির বিষয়টি ডিটেকটিভ সিনিয়র জুনিয়রের কাছে হস্তান্তর করা হয়। কলোনিতে পরপর আরও কয়েকটি বাড়ি আছে। তোমরা কি বাড়িগুলো দেখে বলতে পারো চতুর্থ দিন কোন বাড়িতে ডাকাতি হবে? পারলে ঝটপট কমেন্ট বক্সে লিখে দাও। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ যে ডাকাতরা একটি প্যাটার্ন ফলো করছে। প্রথমে একতলা, তারপরে দোতলা, তারপরে তিনতলা। তাহলে এবার ডাকাতরা চারতলা বাড়িতে ডাকাতি করবে। সিনিয়র জুনিয়র বুঝে যায় এবং ডাকাতদের ধরে ফেলে। বন্ধুরা, আজকের দ্বিতীয় ধাঁধা। ছবি দুইটি ভালো করে লক্ষ্য করো এবং বলো তো ছবি দুইটির মধ্যে কি কি পার্থক্য আছে। বন্ধুরা, ছবি দুইটির মধ্যে দুইটি পার্থক্য আছে। প্রথম ছবিতে বাম পাশের মূর্তির হাতে কোনো তরোয়াল নেই, আর দ্বিতীয় ছবিতে প্রাসাদের পেছনে কোনো ড্রাগন নেই। বন্ধুরা, আজকের তৃতীয় ধাঁধা। তোমরা স্ক্রিনে একটি গোল্ডফিশ, একটি ক্লাউনফিশ ও একটি বাটারফ্লাই ফিশের ছবি দেখতে পাচ্ছ। ভালো করে মন দিয়ে ছবি তিনটি দেখো। এবার বলো তো এই চারটি গোল্ডফিশের মধ্যে কোন গোল্ডফিশটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি গোল্ডফিশের মধ্যে চার নম্বর গোল্ডফিশটি দেখেছিলে। এবার বলো তো এই চারটি ক্লাউনফিশের মধ্যে কোন ক্লাউনফিশটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি ক্লাউনফিশের মধ্যে এক নম্বর ক্লাউনফিশটি দেখেছিলে। এবার বলো তো এই চারটি বাটারফ্লাই ফিশের মধ্যে কোন বাটারফ্লাই ফিশটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি বাটারফ্লাই ফিশের মধ্যে তিন নম্বর বাটারফ্লাই ফিশটি দেখেছিলে। বন্ধুরা, আজকের চতুর্থ ধাঁধা। তোমরা এখানে তিনজন পুলিশকে দেখতে পাচ্ছ, কিন্তু এদের মধ্যে একজন নকল পুলিশ। তোমরা কি বলতে পারো এদের মধ্যে নকল পুলিশ কে? পারলে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো। বন্ধুরা, এখানে নকল পুলিশ মাসুদ, কারণ তার ইউনিফর্মের উপর যে নেম প্লেট আছে তাতে নাম লেখা রাকিব। তার মানে সে রাকিবের ইউনিফর্ম পরে আছে। বন্ধুরা, আজকের পঞ্চম ধাঁধা। এবার বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটি ধাঁধা। ধাঁধাটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না। ধাঁধাটি হলো, বলো তো বন্ধুরা এমন কি আছে যা কাটলে বড় হয়? তোমাদের যদি ধাঁধাটির উত্তর জানা থাকে তবে ঝটপট কমেন্ট বক্সে গিয়ে উত্তরটি লিখে ফেলো।
বন্ধুরা, ধাঁধাটির উত্তর হল পুকুর। বন্ধুরা, আজকের ষষ্ঠ ধাঁধা। মনে করো তোমার পাশে তিনটি মোটরসাইকেল দাঁড় করানো আছে, এর মধ্যে একটি মাত্র এসে থেমেছে কিন্তু তুমি দেখতে পাওনি। এখন তুমি কিভাবে বুঝবে যে কোন মোটরসাইকেলটি মাত্র এসে থেমেছে? পারলে কমেন্ট বক্সে লিখে দাও। বন্ধুরা, মোটরসাইকেলগুলোর সাইলেন্সারের উপর পানি দিলেই বোঝা যাবে কোনটা মাত্র এসে থেমেছে। যে মোটরসাইকেলটি মাত্র এসেছে তার সাইলেন্সার অবশ্যই গরম থাকবে, আর তার উপর পানি দিলে পানি বাষ্প হয়ে যাবে, আর তা দেখেই বোঝা যাবে কোন মোটরসাইকেলটি মাত্রই এসে থেমেছে। বন্ধুরা, আজকের শেষ ধাঁধা। বলতো বন্ধুরা, এখানে কোন মেয়েটির হাতের ফুলের তোড়া জাদুর? সঠিক উত্তর কি হবে তা ঝটপট কমেন্ট বক্সে লিখে দাও। এই ধাঁধার উত্তর আগামী পর্বের ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া হবে, সেই সাথে সঠিক উত্তরদাতাদের নামও প্রকাশ করা হবে। আগামী এপিসোড সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। আমাদের চ্যানেলের পূর্বের ধাঁধার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। বন্ধুরা, আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই।